বিসমিল্লাহ, এখন হচ্ছে আমরা ডিসকাস করব মাল্টিসেট নিয়ে। মাল্টিসেটের ব্যাপার হচ্ছে সেট আর মাল্টিসেটের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই, জাস্ট এক জায়গায় ডিফারেন্স। সেট কি করে? সেট করে যে কিছু এলিমেন্ট নিবে এবং সেই এলিমেন্টগুলো সব সময় থাকবে ইউনিক অ্যান্ড সর্টেড, ওকে। কিন্তু মাল্টিসেট একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে মাল্টিসেটের মধ্যে থাকবে এলিমেন্টগুলো ইউনিক থাকবে না কিন্তু সর্টেড থাকবে। মাল্টিসেটের মধ্যে এলিমেন্টগুলো ইউনিক থাকবে না কিন্তু সর্টেড থাকবে, তো এটাই হচ্ছে মাল্টিসেটের কাজ। বাকিটুকু যত ধরনের সেটের অপারেশন দেখছিল, ইনসার্ট, ডিলেট, তা হ্যাঁ ডিলেটের মধ্যেই মাল্টিসেট একটু ডিফারেন্ট ওয়েতে ডিলেট করতে হয়, ওটা আমি দেখাবো। তবে জাস্ট আমরা ওভারভিউ দিয়ে যাচ্ছি আর কি, যে ইনসার্ট ডিলেট অলমোস্ট সেম টাইপের। তারপরে হচ্ছে যে গিয়ে তোমার যত ধরনের সেটের অপারেশন করছিলাম সবগুলো মাল্টিসেটের মধ্যে আছে, এবং সেটের মধ্যে আমরা সব অপারেশন করছিলাম কি দিয়ে? লক টু এনে। এবং মাল্টিসেটেরও সব অপারেশন হবে ইনশাল্লাহ লক টু এনে। তো সেট এবং মাল্টিসেটের মধ্যে এতটুকুই ডিফারেন্স, এতটুকুই ডিফারেন্স যে সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে ওগুলো ইউনিক থাকে অ্যান্ড সর্টেড থাকে, মাল্টিসেটের মধ্যে কিন্তু ইউনিক থাকবে না কিন্তু সর্টেড থাকবে। এইটাই হচ্ছে যে সেট এবং মাল্টিসেটের মধ্যে ডিফারেন্স। সো তো এখন আস্তে আস্তে একটু ইনসার্ট ডিলেট কিছু দেখাই হালকা পাতলা, যাতে তোমরা ইউজ করতে পারো। আমি ফুললি মাল্টিসেট দেখাবো না, কারণ ফুললি মাল্টিসেট দেখানোর কোনো দরকার নাই। তোমরা সেট পারো যেহেতু মাল্টিসেটও পারবা, কারণ দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। আমরা কি আমি কিছু ডিফারেন্স আছে সেই অপারেশনগুলো দেখাইলেই তোমরা বাকিটুকু নিজেরাই পারবা, ওকে। প্রথমে একটু দেখাই যে মাল্টিসেট কিভাবে ডিক্লেয়ার করে এবং ইনসার্ট করার পরে মাল্টিসেটের মধ্যে কি হয়, ওকে। ফার্স্টে মাল্টিসেট ডিক্লেয়ার করি, মাল্টিসেট অফ ইন্টিজার্স এস। তাহলে এখানে নিলাম এস ডট ইনসার্ট ওয়ান, কপি করি, সো ওয়ান আছে এখানে, আবার নিলাম টু, আবার থাকবে ওয়ান, তারপরে নিলাম থ্রি, তারপরে ওয়ান, তারপরে ফোর, এখানেও ফোর। তাহলে দেখো এলোমেলোভাবে অনেকগুলো এলিমেন্ট দিচ্ছি সেটের মধ্যে। এখানে ইনসার্ট অ্যাস ডট ইনসার্ট মানে সেটে যেভাবে ইনসার্ট করতাম মাল্টিসেটের মধ্যে ইনসার্ট করবো। সেট এবং মাল্টিসেট মানে সব অপারেশন অলমোস্ট সেম, মানে ফাংশনগুলো সেম, ফাংশনগুলো একদম সেম। তো ইনসার্ট করলাম, তো ওয়ান টু, দেন ওয়ান, দেন থ্রি, দেন ওয়ান, দেন ফোর, দেন ওয়ান। অ্যাকচুয়ালি যদি এটা সেট হইতো তাহলে কি হইতো? ওয়ান টু থ্রি ফোর থাকতো শুধু, কিন্তু মাল্টিসেট এটা হবে না, মাল্টিসেটে সবগুলো নিবেশে। আমি প্রিন্ট করি, প্রিন্ট করলেই তোমরা এখন দেখতে পারবা। সাইজটাও প্রিন্ট করবো অবভিয়াসলি, সি আউট অ্যাস ডট সাইজ। আউট ও ইউ এস, সি আউট ইউ স্পেস, সি আউট ইনলাইন। এবার যদি রান করি, দেখো এলিমেন্ট সংখ্যা আট, সেটের মধ্যে থাকতো কিন্তু চার, ওয়ান টু থ্রি ফোর, কিন্তু এখন এলিমেন্ট সংখ্যা আট। কেন? আমি ওয়ান চারবার দিছি, তাই ওয়ান সে চারবার নিছে, টু একবার দিছি, থ্রি একবার দিছি, একবার একবার নিছে, ফোর দুইবার দিছি, তাই ফোর সে দুইবার নিছে। অর্থাৎ সে ইউনিক করে নাই কিন্তু সর্ট করে রাখছে। সে সবসময় সর্টিং মেনটেন করবে, মাল্টিসেট সবসময় সর্ট মেনটেন করবে কিন্তু কখনো ইউনিক করবে না, এটাই। তো এখন আমরা ইয়ার মধ্যে কি দেখছিলাম? সেটের মধ্যে একটা ফাংশন দেখছিলাম অ্যাস ডট কাউন্ট, আর ওইটার রেজাল্ট সবসময় সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকতো অ্যাস ডট কাউন্টের রেজাল্ট আসতো সবসময় ওয়ান নয়তো জিরো। কেন? কারণ কি সেটও ইউনিক এলিমেন্ট রাখতেছে, কোনো এলিমেন্ট থাকলে সেটা একবারই থাকবে, তাহলে কাউন্ট সমান ওয়ান আসতো। কিন্তু এখানে কাউন্ট সমান কখনো ওয়ান আসবে না, এখানে কাউন্ট সমান হচ্ছে অরিজিনাল কাউন্টটাই আসবে। এটা দেখি এখন, এখন আমি ওয়ানের কাউন্টটা দেখবো, সি আউট অ্যাস ডট কাউন্ট ওয়ান। আমরা দেখতেছি কাউন্ট, আমরা ওয়ান কয়বার দিছি? একবার দিছি, চারবার দিছি, তাহলে এখানে আউটপুট আসবে চার। এখন যদি রান করি, সো চারবার আসলো, অর্থাৎ আমার এখানে চারবার ওয়ান আছে। তাহলে মাল্টিসেটের এটাই মজা যে আমি সবসময় এটা সর্টেড থাকবে, লগ এন, লগ টু এন এর মধ্যে আমরা ইরেজ করতে পারবো, লগ টু এন এর মধ্যে ইনসার্ট করতে পারবো, এবং এটা সবসময় সর্টিং মেনটেন করবে, এবং যখন আমার থেকে কয়টা এলিমেন্ট আছে জানতে হচ্ছে আমরা সেটা বের করে নিয়ে আসতে পারতেছি সেটের মধ্যে, মাল্টিসেটের মধ্যে, সরি মাল্টিসেটের মধ্যে। তো এটাই সবচেয়ে মজার মাল্টিসেটের। সো এটা একটা গেল মাল্টিসেটের একটা অপারেশন। তারপরে এবার একটু ডিফারেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে, একটা ডিফারেন্ট তো দেখাইলাম যে কাউন্টের ব্যাপারে, কাউন্ট অরিজিনাল কাউন্টটাই সে করবে। আরেকটা ডিফারেন্ট হচ্ছে ইরেজের ক্ষেত্রে। মাল্টিসেটে যদি তুমি একটা সেটের মধ্যে ইরেজ করলে কি হইতো? সেটের মধ্যে তো একটাই অকারেন্স, তুমি ওয়ান একবার থাকবে, ওয়ান ইরেজ করলে একবারই ডিলিট হয়ে যাবে। এখন মাল্টিসেটে যদি তুমি ওয়ান ইরেজ করো, সে কি করবে? প্রত্যেকটা অকারেন্স ডিলিট করে দিবে,
অর্থাৎ এখানে চারবার কি আসছে, ওয়ান আসছে। আমি যদি এখন ওয়ান ইরেজ করি, চারোটা ওয়ান ডিলিট করে দিবে সে। তোমরা দেখো এস ডট ইউরেস ওয়ান, দেন ফর অটো ইউ এস সি আউট ইউ, দেন স্পেস সি আউট ইন লাইন। এখন দেখো এখন যদি রান করি, ওয়ানের সব অকারেন্স ডিলিট হয়ে যাবে। আমি মাল্টিসেটেও কিন্তু ইরেস এস ডট ইরেসি, ঠিক আছে, ওয়ান দিছি, ওয়ানের সবগুলো অকারেন্স ডিলিট হয়ে যাবে। ও ভাই ডিলিট হয় না কি রে ভাই, রান হয় না। খেলো হ্যাঁ রান হচ্ছে আলহামদুলিল্লাহ। আজব আবার রান করি। ওকে দেখো ওয়ান এখানে আমি চারবার দিছি, এস ডট ইরেস ওয়ান বলছি, সে কি করছে ওয়ানের সব অকারেন্স কি করে দিছে, ডিলেট করে দিছে। ওয়ানের সব অকারেন্সই ডিলেট করে দিছে, টু থ্রি ফোর ফোর, ওয়ান নাই একটাও। তো এখন ধরো আমার কোনো প্রবলেমে লাগতেছে হচ্ছে যে গিয়ে ওয়ান যদি ইরেজ করতে বলে আমরা একটা কারেন্সি ইরেজ করব, তখন আমরা কি করব, তখনের জন্য আমি একটা ওয়ে দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, কাউন্ট যে করলাম ওইটাও কিন্তু লক টু এনে, ইনসার্ট যে করছে ওইটাও লক টু এনে, ইরেজ যে করছে ওইটাও লক টু এনে, এখন যে কাজটা করবো সেটাও লক টু এনে, সেট এবং মাল্টিসেটের সব কাজ লক টু এনে। ওকে তো আমার এখন কাজ হচ্ছে আমরা জাস্ট একটা অকারেন্স ডিলেট করব। আচ্ছা আমরা করব গিয়ে যে আমাদের এখানে একটা ফাইন্ড নামের একটা ফাংশন আছে, এই ফাইন্ড ফাংশনটা করবে গিয়ে যে কোন একটা এলিমেন্টের একটা পয়েন্টার, মেবি সবচেয়ে সামনের পয়েন্টারটা সে নিয়ে আসবে, একটা এলিমেন্টের একটা পয়েন্টার। মানে আমি যদি বলি ওয়ানের পয়েন্টারটা নিয়ে, একটা পয়েন্টার নিয়ে আসো, সে এখানে চারটা পয়েন্টার আছে ওয়ানের, চারবার ওয়ান দিছি, তাহলে চারটা পয়েন্টারের মধ্যে, চারটা অ্যাড্রেসের মধ্যে ওয়ান আছে, সে সব ম্যাপি সবচেয়ে সামনের অ্যাড্রেসটা সে নিয়ে আসবে আমার কাছে, এবং আমি সেই অ্যাড্রেসটাকে ডিলেট করে দিব, যে তখন কিন্তু জাস্ট একটা অকারেন্স ডিলেট হবে। তাহলে এখন আমার থেকে লাগতেছে কি, আমরা এখন একটা ভেরিয়েবল লাগবে যেখানে আমরা অ্যাড্রেস নিব। এখানে চাইলে আমরা মাল্টিসেটের ইটারেটও দিতে পারি, মাল্টিসেটের ইটারেটর ডিক্লেয়ার করতে পারি, তবে এত কষ্ট কে করবে, অটো আছে আমাদের কাছে যেটা ডিটেক্ট করে, অটো ডিটেক্ট করবে যে আমাকে এখন কি ভেরিয়েবল দিচ্ছে বা কি ইনপুট দিচ্ছে বা কি ডেটা দেওয়া হচ্ছে আমাকে। তাহলে অটো ইট অ্যাস ডট ফাইন্ড, অ্যাস ডট ফাইন্ড ওয়ান, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমি বললাম যে ওয়ানের একটা অ্যাড্রেস নিয়ে আসো, ওয়ান যে আসে অনেকগুলো, যে ওখান থেকে একটা অ্যাড্রেস নিয়ে আসো, ম্যাবি ম্যাবি এটা সবচেয়ে সামনের অ্যাড্রেসটাই নিয়ে আসে। ওকে তো অ্যাস ডট ফাইন্ড যখন বলছি, সে ওয়ানের একটা অ্যাড্রেস আনবে, জাস্ট একটা অকারেন্সের একটা অ্যাড্রেস। তাহলে আমি কি করলাম, অ্যাস ডট ইরেস সে অকারেন্সটাই, সে অ্যাড্রেসটা আমি ডিলেট করে দিলাম। তাহলে কি হবে, সে অ্যাড্রেসে যে ওয়ানটা ছিল এটা ডিলেট হয়ে গেছে, বাকি ওয়ানগুলো কিন্তু থেকে যাবে, আর এই কাজটাও আমরা করতে পারি লক টু এনে। তো এখন যদি রান করি দেখবে জাস্ট একটা ওয়ান ডিলেট করছি আমি, দেখো তিনটা ওয়ান আছে, আমি ইনসার্ট করছিলাম এক। আচ্ছা সুন্দর তো, এ দেখো কালার হয়ে গেছে নিজে, ভালো লাগলো জিনিসটা, দেখো এক দুই তিন এবং চার, এই চারটা ওয়ান ইনসার্ট করছি, কিন্তু এখন আসে আমার কাছে তিনটা, আমি কিন্তু ইরেজ করছি জাস্ট ওয়ানের একটা অকারেন্স, জাস্ট ওই অ্যাড্রেসটা ফাইন করছি, ফাইন করে অটো দিছি, অটো দেওয়ার কারণে সে অটো ডিটেক্ট করে ফেলছে এটা একটা অ্যাড্রেস, দেন ওই অ্যাড্রেসটা আমি ইরেজ করে দিছি। ওকে তো এভাবে আমরা করতে পারি যে কোন একটা মাল্টিসেটের একটা অকারেন্স আমরা ডিলেট করতে পারি, আবার যদি কখনো দরকার হয় সবগুলো অকারেন্স ডিলেট করা, আমরা সবগুলো অকারেন্সও ডিলেট করতে পারি, সব কাজ কি লক টু এনে। তো এটা হচ্ছে যে গিয়ে মাল্টিসেটের যে ডিফারেন্ট পার্টগুলো আছে সেটের সাথে ওগুলাই। তো বাকি যে কি 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 জিনিস আছে আমাদের, বাকি হচ্ছে মাল্টিসেট অফ স্ট্রিং, মাল্টিসেট অফ পেয়ার, এগুলো যদি নাও তো এগুলো জাস্ট সবগুলো সেটের মতোই কাজ করবে, জাস্ট একটা ডিফারেন্স, সেটা কি, সেটা হচ্ছে এটা সবসময় সর্টেড রাখবে কিন্তু কখনো ইউনিক করবে না। তো মাল্টিসেটের এটাই ইউনিক একটা তোমার বৈশিষ্ট্য, যে মাল্টিসেট কখনো কি করবে না, ইউনিক করবে না, সে সবসময় কি রাখবে, সর্টেড রাখবে কিন্তু ইউনিক করবে না, এবং ইরেজ ইনসার্ট সব কিছু কি করতে পারবে, লক টু এনেই করতে পারবে। তো মাল্টিসেট অনেক সময় দরকার হয়, সেট এবং মাল্টিসেট প্রচুর ইম্পর্টেন্ট, ম্যাপও প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রচুর লাগে, অনেক সময় মাল্টিসেট দিয়ে অনেক প্রবলেম সলভ করে ফেলা যায়, যে তোমার থেকে হয়তো বা একটা সেট মেনটেন করা লাগতেছে যেখানে হচ্ছে যে তুমি ইনপুট মানে এলিমেন্টগুলো রাখবা, এবং অনেক সময় ইরেজ করতে হবে একটা একটা অকারেন্স, এবং মাঝে মধ্যে চেক করতে হবে ওই সেটের মধ্যে কোন এলিমেন্ট আছে কি নাই। হ্যাঁ ওই ক্ষেত্রে তোমাদের মাল্টিসেটটা খুবই কাজে দিয়ে। তো মাল্টিসেটের তেমন কোনো প্র্যাকটিস প্রবলেম পাই নাই, আমি একটা প্র্যাকটিস প্রবলেম পাইছি, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো।
ওকে, তো এটাও ওই লেভেলেরই প্রবলেম আগের মতোই, যে কিছুক্ষণ আগে যেটা যে টাইপের প্রবলেম দেখছিলাম গিগস ওর গিগসে, যে মেইন ফাংশন থাকবে আমাদের থেকে ইমপ্লিমেন্ট করতে হবে গিয়ে কি ইউজার ডিফাইন ফাংশনগুলো। তাহলে আমরা ডিরেক্ট মেইন ফাংশনে চলে যাব। হাই হাই, মেইন ফাংশন নিচে, সরি। তো মেইন ফাংশনে বলছে আমাকে, ওরা ওরা নিজে নিজে করতেছে এখানে এন সংখ্যক এলিমেন্ট ওরা ইনপুট নিচ্ছে, ইনপুট দেওয়ার পরে অ্যারেটা, তো অ্যারেটা ইনপুট নিচ্ছে, অ্যারেটা ইনপুট নেওয়ার পরে মাল্টিসেট ইনসার্ট অ্যারে এন, অর্থাৎ আমাকে অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো মাল্টিসেটের মধ্যে ইনসার্ট করে সেটাকে রিটার্ন করতে হবে, এখানে রিটার্ন করতে হবে। আমার কাজ জাস্ট মাল্টিসেট ইনসার্ট ফাংশনটা ইমপ্লিমেন্ট করা। সেট ইনসার্ট ফাংশন কি হচ্ছে, অ্যারে দিচ্ছে এবং অ্যারের সাইজ দিচ্ছে, আমার এই অ্যারের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো মাল্টিসেটের মধ্যে নিয়ে সেটাকে রিটার্ন করতে হবে। আচ্ছা, তারপরে বলছে মাল্টিসেটকে ডিসপ্লে করো। এই যে মাল্টিসেট ডিসপ্লে, এখানে মাল্টিসেটটা পাঠাচ্ছে আমাদের করতে হবে গিয়ে ফর ইচ লুপ চালায় মাল্টিসেটের সবগুলো এলিমেন্ট প্রিন্ট করতে হবে। বললো যে মাল্টিসেটের থেকে এক্স কে ইরেজ করো, এখানে ইরেজটা হচ্ছে সবগুলো অকারেন্স ইরেজ করা, এখানে ইরেজটা হচ্ছে সবগুলো অকারেন্স ইরেজ করা, দ্যাট মিন্স আমি নর্মালি ইরেজ করবো এটাকে। আবার বলছে মাল্টিসেটের এলিমেন্টগুলো ডিসপ্লে করো, তখন ডিসপ্লে করবো। ওকে, তাহলে আমার কাছে এখন তিনটা ফাংশন আছে যেগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ফার্স্ট ফাংশন মাল্টিসেট ইনসার্ট, তাহলে অ্যারের সব এলিমেন্ট আমরা মাল্টিসেটের মধ্যে ইনসার্ট করব। ওকে, মাল্টিসেট ইন্টিজার রিটার্ন, এই রেট নামের একটা মাল্টিসেট নিলাম। এবার আমরা ফর লুপ চালাবো, ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই ইজ লেস দেন এন, আই প্লাস প্লাস রেট ডট ইনসার্ট অ্যারাই অ্যারাই। তাহলে কি করলাম, অ্যারের যতগুলো এলিমেন্ট আছে এন সংখ্যক সবগুলো মাল্টিসেটের মধ্যে ইনসার্ট করলাম, দেন রিটার্ন করবো রেট। তাহলে দেখো এখানে মাল্টিসেট হচ্ছে রিটার্ন টাইপ, আমি এটাকে কি করলাম রিটার্ন করলাম। তারপরে মাল্টিসেট বললো ডিসপ্লে করো, অ্যাস সেটটাকে ডিসপ্লে করো, তাহলে ফর ইচ লুপ চালে আমরা ডিসপ্লে করতে পারি, ফর আউট ইউ অ্যাস সি আউট ইউ দেন স্পেস, দ্যাটস ইট। তাহলে আমরা কি করলাম, মাল্টিসেট ডিসপ্লে করতে বলছে আমরা ডিসপ্লে করলাম। আরেকটা কি বলছে, মাল্টিসেট ইরেস, তাহলে অ্যাস থেকে মাল্টিসেট তোরা প্যারামিটার আকারে অ্যাস ডট ইরেস এক্স। এবার কি করছি, মাল্টিসেটের মধ্যে এক্স এর যত অকারেন্স আছে সবগুলো ডিলিট করছে। এখন আমরা টেস্ট করব এটাকে, কম্পাইল এন্ড টেস্ট। সো এটা আউটপুট, আমরা কাস্টম দিয়ে আউট চেক করাটাই বেটার, এটা চেক করাটা বেটার। রান কোড, তো আমরা একটা ভুল করছি, এখানে কি হয়েছে 1124478892 আউটপুট এটা আসতেছে, আর এখানে আউটপুট আসার কথা ছিল এটা। আচ্ছা, ইরেস্ট ওয়ান অ্যান্ড আচ্ছা হ্যাঁ, এখানে একটা কাজ করতে হবে, যে ইউ নিড টু ইরেজ এ গিভেন এলিমেন্ট এক্স ফ্রম দ্য মাল্টিসেট অ্যান্ড প্রিন্ট ইরেজড এক্স ইফ সাকসেসফুলি ইরেজড। তাহলে আমার থেকে এখানে একটা জিনিস প্রিন্ট করার কথা ছিল, এটা প্রিন্ট করিনি আমি, সেটা হচ্ছে এই যে এখানে, তো এখানে এক্স যদি আমি ইরেজ করতে পারি, কখন ইরেজ করতে পারবো, যদি এক্স এর অকারেন্স থাকে তখন ইরেজ করব। তাহলে ইফ অ্যাস ডট কাউন্ট x is greater than equals to 1, এক থেকে যদি বেশি অকারেন্স থাকে তখন ইরেজ করতে পারবো। তাহলে ইরেজ করলাম, ইরেজ করলাম এবং সি আউট কি বলছে, ইরেজড x। তাহলে আমরা ইরেজ করলাম, ইনলাইন কি আমার থেকে দিতে হবে নাকি এরা বিল্টিনে রাখছে। তাহলে ফার্স্টে ডিসপ্লে করতে বলছে, ডিসপ্লে তো ওরা কোনো ইনলাইন রাখে নাই, কোনো কিছু দিয়ে ইনলাইন রাখে নাই, প্রিন্ট দা মাল্টিসেট। তাহলে ম্যাবি আমার থেকে ইনলাইনগুলো দিতে হবে, আচ্ছা ইনলাইন দিলাম। এলস যদি কাউন্ট সমান 0 হয় তাহলে নট ফাউন্ড,
not found inline. Okay, nice. তারপর আমার ম্যাবে এখানে প্রত্যেকটা নিচে ইনলাইন নিতে হবে, যে আউটপুট দেওয়ার পরে ইনলাইন প্রিন্ট করতে হবে, আর এখানে তো রিটার্ন করতেছে, এখানে কিছু নাই, রান করে দেখি এবার। সো যেভাবে বলছো ওরা, ফার্স্টে 1 1 2 4 4 7 8 8 9, আমাকে 1 1 2 4 4 7 8 8 9 এই মাল্টিসেটটা আছে, তারপর ইরেজ করতে বলছে, 1 1 এর সব অকারেন্স ডিলিট হয়ে গেছে, দেখো ফার্স্টে আমাকে এই এলিমেন্টগুলো দিছে, এটা মাল্টিসেটের মধ্যে এটা আছে, তারপর ইরেজ 1 করতে বলছে, তাহলে 1 ইরেজ করছি, দেন 1 ইরেজ করার সাথে সাথে দুটো অকারেন্সি ডিলিট হয়ে গেছে, তারপরে মাল্টিসেটটা প্রিন্ট করছি, এটাই সলিউশন। যে এখানে বলা হয়েছে মেইন ফাংশনে যে ফার্স্টে অ্যারের সবগুলো এলিমেন্টকে তুমি কি করবা, মাল্টিসেটে নিবা। আমি অ্যারের সবগুলো এলিমেন্টকে ফার্স্টে মাল্টিসেটে একটা ডিক্লেয়ার করছি, দেন মাল্টিসেটের মধ্যে অ্যারের সবগুলো এলিমেন্টকে নিছি, দেন মাল্টিসেটে রিটার্ন করছি। তাহলে এই যে মাল্টিসেটে রিটার্ন করছি, এটা মেইন ফাংশনের এখানে চলে আসছে, তারপরে সে কি বলছে, ডিসপ্লে মাল্টিসেটাস, তাহলে ডিসপ্লে মাল্টিসেটাসটা ইমপ্লিমেন্ট করছি, এখানে সবগুলো এলিমেন্ট প্রিন্ট করে আমরা ইনলাইন দিছি, ঠিক আছে, ইনলাইন আমাদের থেকে দেওয়া লাগছে। তারপরে হচ্ছে এক্স ইনপুট নিছে এবং ইরেজ করতে বলছে, এখানে দুইটা কাজ, এক্স এর কাউন্ট যদি 1 থেকে বড় হয় বা সমান হয়, তাহলে এক্সটা ইরেজ করে আমরা বলতেছি ইরেজ এক্স, অন্যথায় নট ফাউন্ড, তাহলে এই টাস্ক গেল। তারপরে আবার ওরা বলছে ডিসপ্লে অ্যাস, তো এখানে আমার তো বিল্ট ইন ফাংশন তো রেডি, ইউজার ডিফাইন ফাংশন তো রেডি করা আছে, তাহলে এখান থেকে কি করলো, আবার ডিসপ্লে করলো। এবার যদি সাবমিট দিয়ে দেখি, ওকে আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো এটাই ছিল ম্যাপ মাল্টিসেট নিয়ে পাওয়া প্রবলেমটা, আমি অন্য কোনো প্রবলেম খুব একটা ভালো পাই নাই, তো তো বেশি মানে লাগতেছে না, কারণ হচ্ছে সেটের যেহেতু অপারেশন দেখছো, এবং ম্যাক্সিমাম প্রবলেম সেটেরই পাওয়া যায়, মাঝে মধ্যে মাল্টিসেটের পাওয়া যায়, মাল্টিসেটের যখন প্রবলেম পাবা তখন ম্যাক্সিমামটাই আমি যা দেখছি সেটা হচ্ছে যে তোমার কি করা লাগতেছিল, একটা সেট মেনটেন করা লাগতেছিল, যেখানে সেটা ইউনিক করবে না কিন্তু সর্টেড অবস্থায় রাখবে, আমরা ডিলেট করতে পারবো এবং ইনসার্ট করতে পারবো ওখানে, এবং ওই ডিলেট এবং ইনসার্ট যে করতে পারতেছি এগুলো লক টু অ্যানে করতে হইতে পারে। তো এই টাইপের যখন প্রবলেম পাবা তখনই মাল্টিসেট আমরা ইউজ করতে পারবো, আর যখনই ইরেজ করা লাগতেছে লক টু এনে, কিন্তু একটা অকারেন্স আমরা ওই জিনিসটাও দেখছি, ফরিচ লুপ অটোতে নিয়ে ওই জাস্ট পয়েন্টারটা নিয়ে আমরা পয়েন্টারটা ডিলিট করতেছি, এটাই হচ্ছে মাল্টিসেট নিয়ে যত প্রকার অপারেশন। তো এর চেয়ে বেশি ইনশাল্লাহ কোনো কিছু লাগবে না, আর সেট এবং মাল্টিসেট নিয়ে তোমাদের আশা করি অনেক ধারণা হয়ে গেছে। এখন তোমাদের ফিউচারে কখনো যদি প্রবলেম পাও কন্টেস্টে, তাহলে তোমরা যদি লজিকটা বিল্ড আপ করতে পারো, অ্যাটলিস্ট মানে প্রবলেমে তো অনেকগুলো লেয়ার থাকবে, ওই লেয়ারগুলোর ভেঙে যদি আসতে পারো, ইমপ্লিমেন্টেশনের মধ্যে যদি এই টাইপের কিছু দরকার হয় তখন খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারবা। এসটিএল সবসময় ইমপ্লিমেন্টেশনটাকে কি করে, সহজ করে। তো এখন দেখো তোমাদের একটা এমন একটা পাওয়ারফুল জিনিস আছে যেটা সবসময় এলিমেন্টগুলোকে সর্ট করে রাখতেছে, তুমি যখন চাচ্ছ কয়টা এলিমেন্ট, একটা এলিমেন্ট কয়বার আসছে সেটা বের করে আনতে পারতেছো, তুমি যখন চাচ্ছ একটা এলিমেন্ট অথবা সবগুলো এলিমেন্ট মানে একটা অকারেন্স অথবা কোনো এলিমেন্টের সবগুলো অকারেন্স ইরেজ করতে পারতেছে, একটা পাওয়ারফুল জিনিস আছে তোমার কাছে, খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারতেছো। তো কখনো যদি লাগে ইনশাল্লাহ খুব সহজে কি করতে পারবা, ইউজ করতে পারবো। মাল্টিসেট নিয়ে আর কোনো কথা নেই, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন মাল্টিসেট নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন আছে করলে করতে করে ফেলতে পারো। আসলে মাল্টিসেটের প্রবলেম পাই নাই বেশি, একটাই পাইছিলাম এটাই ডিসকাস করছি। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে করো, তাহলে এটাই আমাদের সেট মাল্টিসেট আমরা আলহামদুলিল্লাহ পারি এখন। লাস্ট আর কোনো কিছু ডিসকাস করার নেই, আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কারণ প্র্যাকটিস প্রবলেম বেশি পাই নাই। ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে স্ট্যাক কিউই ডিকিউই এগুলো নিয়ে যতটুকু পারি ডিসকাস করবো ইনশাল্লাহ।
তারপরে ইনশাল্লাহ লাস্ট ক্লাস এসটিএল এর যেটা হবে সেটা হচ্ছে যে প্রায়োরিটি কিউ এর উপর, তারপরে এসটিএল এর ক্লাস শেষ, তারপরে শুরু হবে আর এসটিএল সিরিজটা শেষ ইনশাল্লাহ, তারপরে আমার লেভেল ওয়ানের কোর্সটা অরিজিনালটা শুরু হয়ে যাবে আর কি। তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একজন একজন করে জিজ্ঞেস করি। মুমু সবকিছু বুঝছো, কোনো কোয়েশ্চেন আছে? প্রীতি কোনো কোয়েশ্চেন? মাহফুজ বুঝছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ফজলে রাব্বি? জি ভাইয়া। নিঝুম আক্তার? ওকে জি ভাই। রাহিফুল ইসলাম? জি ভাই। তারপরে রায়হান সরকার? ভাইয়া ওই তো সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক্স একটা প্রবলেম ছিল কোর্ট কোর্সে, ওইটা কোথাও কি বলা ছিল যে শর্ট করা লাগবে? সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক্স কোনটা কোর্ট কোর্সে একটা? এটা জি, এটা এই তো এই লেটস চুজ ইচ নাম্বার ফ্রম দা সিকোয়েন্স এক্স্যাক্টলি ওয়ান্স এন্ড সর্ট দ্যাম। ও আচ্ছা, তাহলে ইউনিক করলেন আপনি। Let's choose each number from the sequence exactly once. Exactly once. Ekta ekbare nite parba tale unique na? Ji bhai bolchi bolchi. Etai. Okay, Raihan Sarkar o gelo, tarpore hocche Binti. Tarpor acha kichu bolche? Na. Tasmiya Tahmida? বিনতি বুঝছে। তাসমিয়া তাহমিদা কোনো কোয়েশ্চেন? এ কি আছে? ওকে, আই হোপ তোমরা সবাই সবকিছু বুঝছো। ধন্যবাদ কষ্ট করে ক্লাস করছো। না ভাইয়া সব বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। তাহলে আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস তো কালকেই, আজকেটা তো আবার রিপিট নিছি ওই কারণে রেকর্ডিং এর জন্য। তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ কালকে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।